আজকে মাননীয় প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার রাষ্ট্র সরকারি ভবনে ছিল, গণভবন। এটা সরকারি রাষ্ট্রীয় সম্পদ, এটা তার ব্যক্তিগত প্রধানমন্ত্রী হিসেবে যে তাকে সে ওখানে ওঠে, কারণ ব্যক্তিগত আমাদের আপার সম্পদ না। সেটাকে কীভাবে লুটপাট এবং তার নিজের ব্যবহৃত শাড়ি টাড়ি সব কীভাবে জঘন্যভাবে আজকে করেছে আপনারা দেখেছেন। আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধু মুরাল কীভাবে অমূল্য এবং কী বিকৃতভাবে, যা ভাষায় প্রকাশ করা প্রচ্ছাপ করে জাতির পিতার সারা পৃথিবীবাসী দেখেছে। পার্শ্ববর্তী আমাদের ভারত সব বিভিন্ন দেশ নিন্দা করেছে, এরা আপনার সেনা যারা দেশের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। আজকে আপনারা দেখেছেন আজকে পবিত্র আজকে সংসদ, যে সংসদ বাংলাদেশের সংবিধান রচনা করেছে, বাংলাদেশের আইন প্রণয়ন করি আজকে পাশ করে, সেই সংসদকে কীভাবে তারা কীভাবে ভঙ্গ করে সংসদের আজকে তারা কি করেছে দেখেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে রাষ্ট্রের সম্পদ কী করেছে দেখেছেন। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু ছোট আমাদের ছোট আপা দেশে অচিরে ফিরে আসবে ইনশাল্লাহ। সে বলেছে দেশবাসীকে শান্ত থাকতে, সে বলেছে আমাকে জোর করে দেশের বাইরে পাঠানো হয়েছে, তাই আমরা তার জন্য দোয়া করেছি। মসজিদ মন্দির পেগুটাই আপনারা দেখেছেন আমাদের দেশের সংখ্যালঘু ভাইদের সারা দেশে কীভাবে তারা মন্দির বাড়ি ঘর লুটপাট নারী ধর্ষণ জ্বালাও পুরনো, তারই প্রতিবাদে সারা দেশে আমাদের হিন্দু সম্প্রদায় আমাদের অন্যান্য আমাদের আমাদের অন্য যারা আছে আমাদের খ্রিস্টান বৌদ্ধ সকলে কীভাবে সারা দেশে প্রতিবাদ করছে। গোপালগঞ্জ আজকে তারাও করবে। আমরা তাদের সাথে আমরা আমরা তাদের প্রতি আমরা 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 একত্র আমরা সবাইকে বলেছি আমরা যাব না। তাদের এই দাবির প্রতি আমাদের আমাদের সমর্থন আছে। আমরা তাদের এই দাবিগুলো, এটা আমাদের আমাদের দাবি ছিল। আমরা তাদের জানমাল সরকার আওয়ামী লীগ নিরাপত্তা দিতে পেরেছে, অন্য কোনো সরকার কোনোদিন দিতে পারেনি। তারপরে আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদের কাছে আবারও উদাত্ত আহ্বান জানাবো, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফিরে না আসবে, আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে আবারও বলছি, এই জাতির পিতা জন্মভূমি কল্পিত গোপালগঞ্জের বঙ্গবন্ধুরা এই বাড়ি থেকে আপনারা সকলে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা এক রাষ্ট্র পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। তাই আজকের সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের গোপালগঞ্জের মানুষ আপনারা আপনাদেরও অনুমতিটা দিয়ে আপনারা বঙ্গবন্ধু কন্যা কী করেছে আপনারা দীর্ঘ টানা এই 15 বছর এবং তার সরকারের যে টানা পঞ্চমবারের মতো সরকার প্রধানে 15 তারিখের কর্মসূচি সকাল 10:30টায় আমরা বঙ্গবন্ধুর সমর্থিত পুষ্পমাল্য অর্পণ করব। বাংলাদেশ আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপুরা উপজেলা আওয়ামী লীগ এবং 5 উপজেলা গোপালগঞ্জ সদর কোটালীপাড় টুঙ্গিপুরা কাশিল এবং আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সপক্ষে যারা সাংস্কৃতিক সংগঠন সহ সকলে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান সকলে সর্বস্তরের মানুষ আমরা আমরা 10:30টায় জাতির পিতার সমর্থিত পুষ্পমাল্য অর্পণ দিয়ে আমরা কবর জিয়ারতের মধ্যে দিয়ে আমরা মাজার কমপ্লেক্স প্রতিষ্ঠানে আমরা আলোচনার মধ্যে দিয়ে কাঙ্গালি দোয়ার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি শেষ হবে। আমাদের কর্মসূচি শেষ হবে আমরা সকলে কালো পতাকা কালো ব্যাজ ধারণ কালো জাতীয় পতাকা উদ্যোগের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতাকা জাতীয় পতাকা আওয়ামী লীগের দলীয় পতাকা উদ্যোগের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি আমরা শেষ করব।